দ্য কেরালা স্টোরি সিনেমা প্রদর্শন রাজ্যে নিষিদ্ধ করার প্রতিবাদে রাস্তায় নামল বিজেপি যুব মোর্চা। সোমবার দুপুরে বালুরঘাটে জেলা বিজেপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল করে বিজেপির যুব মোর্চার নেতৃত্বরা। পরবর্তীতে এদিন বালুরঘাট জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির যুব মোর্চার নেতৃত্বরা, যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী, বিজেপির টাউন মণ্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত, টাউন যুব মোর্চার সভাপতি বাবুসোনা অধিকারী সহ বেশ কিছু নেতৃত্বরা। মূলত রাজ্য জুড়ে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করবার মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত, তার প্রতিবাদেই এদিনের এই আন্দোলন বলে জানিয়েছেন বিজেপির যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী। স্টোরি যে সিনেমা, সেই সিনেমাটি ভারতবর্ষের সমস্ত রাজ্যে আর প্রদর্শনী করা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বৈরাচারী মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করছে, এবং তার ফলস্বরূপ যে কেরল স্টোরি ছবিটি, সেই ছবিটিকে পশ্চিমবাংলায় সাধারণ মানুষ যাতে দেখতে না পারে তার ব্যবস্থা করেছে, এবং কেরল স্টোরি যে সিনেমাটাকে, সেই সিনেমাটাকে ব্যান করেছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আজকে আমরা ডিএম অফিসের সামনে যে কেরল স্টোরি যে সিনেমা যে ব্যান করেছে রাজ্য সরকার, তার প্রতিবাদে আমরা এখানে অবস্থান করছি। আমরা এই অবস্থান থেকে এই প্রশাসনের কাছে হুঁশিয়ারি দিতে চাই যে যদি অবিলম্বে এই সিনেমাটাকে, যদি পশ্চিমবাংলায় সিনেমা হলে যদি চালু করার ব্যবস্থা না করা হয়, তাহলে আমরা আগামী দিনে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে আমরা নামব। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে।